বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো যে আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হবে। তার আগে বলে রাখি যে আমাদের বাড়িতে কিন্তু নিত্য গোপালের সেবা হয় না, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা গোপালের জন্মদিন পালন করতে পারবো না। আমরা প্রতি বছরই জন্মদিন পালন করি গোপালের, কিন্তু এইবার ইচ্ছা হলো যে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা কতটা মজা করি সেটা তোমাদেরকে জানাই। আজকে সেই জন্মাষ্টমীর ভালো ভালো মুহূর্তগুলো, মজার মজার মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে গোপালের ভোগ রান্না হচ্ছে, আর এখানে যেগুলো তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে সেইগুলো দেখাচ্ছি। এখানে লুচি আছে, তালের বড়া, মিষ্টি, এই মিষ্টি দিদি বাড়িতে নিজের হাতে বানিয়েছে, তালের পিঠে, এখানে সুজি বানানো আছে, নাড়ু, তিলের নাড়ু, চালের নাড়ু, আর এখানে নারকেলের নাড়ু বানানো আছে, আরও নিচে অনেক কিছু হচ্ছে। মা নিচেই খিচুড়ি পরে গোপালকে স্নান করানো হয়ে গেছে। এখন দিদি গোপালকে জামা পরিয়ে তার আসনে বসাবে। নিজে হাতে বানানো জামা, বুঝেছো? দই করেছি, লুচি ভেজেছি, এখানে আমাদের সবকিছু তৈরি করা হয়ে গেছে, আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছে। আমরা অনেক রকমের ভোগ দিয়েছি, আমি গুনে দেখেছিলাম প্রায় 32 রকমের হয়ে গেছে। এবার আমরা নিজের মতন করে গোপালের সেবা দেব, গোপালের পুজো দেব, তারপরে কথা বলবো সবার সাথে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবানন্দ বিগ্রহনাদিগোবিন্দ সর্বকারণে কারণম, হরিনামৈব 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 কেবলম, কলৌ নস্তুভ্য নস্তুভ্য নস্তুভ্যোতিরন্নতঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী আশাদি গৌর ভক্তদেবে হরে। নবদিন রাধা কৃষ্ণ পালবন মালি, শিরধর প্রাণ ধন মগ্নরারি, কন্যা দলগণ করে পাল রূপে সংসারে তে বাস করে। শিরধর প্রাণ ধন মগ্নরারি, কৃষ্ণ জন্ম নিলেন দৈবদরে, মথুরাতে দেব গান পুষ্প বৃষ্টি করে। জয় রাধে গোবিন্দ শির হর প্রাণ ধন মুকুন্দ মুরারি, রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। পুজো এখানে হয়ে গেছে, তো এখানে এখন আমাদের প্রসাদ বিতরণ চলছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।